এডিসি ভোটের আগে আইপিএফটির ঘাড় ধাক্কা খেয়ে বিজেপির অবস্থা বড়ই শোচনীয়। একটা সর্বভারতীয় রাজনৈতিক দলকে ত্রিপুরার একটা আঞ্চলিক দল এমন ভাবে বাদর নাচ নাচাবে তা স্বপ্নেও ভাবেনি বিজেপির রাজ্য নেতৃত্ব। এডিসি ভোটের আগে এই মুহূর্তে হলপ করে বলা যায় পাহাড়ে সবচাইতে শক্তিশালী রাজনৈতিক দল আইপিএফটি এবং ত্রিপুরা, আরো স্পষ্ট করে বলতে গেলে দিন প্রদ্যুৎ। কিন্তু আজ থেকে তিন বছর আগেও রাজ্যের গ্রাম পাহাড় মানেই ছিল লাল দুর্গ। বামেদের ভোট ব্যাংকের একটা বড় অংশই নির্ভর ছিল জনজাতি অধ্যুষিত 20টি আসনের উপর। কিন্তু এবারে পাল্টেছে সময়, পাল্টেছে পাহাড়ের চিত্র। এ অবস্থায় এডিসি ভোটের আগে কি বলছেন বাম নেতৃত্বরা? ইন্ডিপেন্ডেন্ট এডিটর কথা বলেছিলেন প্রাক্তন সাংসদ তথা জিএমপি নেতা জিতেন্দ্র চৌধুরীর সাথে। পোরখাওয়া এই রাজনৈতিক নেতৃত্ব একাধিক গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছিলেন ওনার টেলিফোনিক সাক্ষাৎকারে। জিতেন বাবু নমস্কার, যে ব্যাপারটা আপনার কাছ থেকে জানতে চাইবো, এডিসি নির্বাচন খুব অচিরেই হবে এবং আমরা দেখতে পাচ্ছি সবগুলো রাজনৈতিক দলের মুভমেন্ট, হঠাৎ করে মনে হচ্ছিল বামেরা একটু স্তব্ধ বা নীরব হঠাৎ করে, কি বলবেন? না, বামরা কখনোই মানে অতি উৎসাহে লাফালাফি করে না বা তাদের কাজকর্মের কখনো সেরকম ভাবে যে লোক দেখানো সেরকম বাহ্যিক কোনো প্রদর্শন হয় না। আমরা আমাদের এই কি বলে এডিসি বা মানে পার্শ্ববর্তী এলাকাগুলোতে আমাদের যে সমর্থন বেশ আছে তাকে ভিত্তি করে ধারাবাহিকভাবে অন্যান্য নির্বাচনের সময়তেও যেভাবে কাজ করি, যেভাবে আমাদের প্রস্তুতি আমরা নিই, আমরা সেই কাজ আমরা করছি। আর এটা তো ভালোভাবেই জানেন ত্রিপুরাজ্যের মধ্যে সেখানে কোনো গণতন্ত্র নেই, সংবিধান এখানে অচল, কাজেই এখানে আপনার সমর্থনে বা কোনো পার্টির তার পেছনে কত লোক মানে আছে নেই এটা বড় প্রশ্ন নয়। এখানে স্বাভাবিকভাবে ভোটই হয় না, বেশি বল এবং প্রশাসন যন্ত্রকে অন্যায়ভাবে ব্যবহার করাটাই এখানকার রীতি। কাজে সেই জায়গায় যে আমরা এগুলো মোকাবেলা করে কিভাবে মানুষের যে তার প্রকৃত মতামত প্রতিফলন ঘটাতে পারি, আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করছি। কাজে এখানে সেরকম বাহ্যিক প্রদর্শনের যে লাফালাফি বা প্রতিযোগিতা করার আমাদের সেই মানে সমর্থন নেই, সেই ইচ্ছাও নেই এবং এটা আমাদের নীতিও নয়। খুব একটা মজার জিনিস আমরা দেখলাম এবং এত বছরের সাংবাদিকতায় আমার চোখে অন্তত পড়েনি ভূভারতে কোথাও, বিজেপি সাথে জোট করে অবশ্যই আছে আইপিএফটি এবং আইপিএফটির নেতারা মন্ত্রিত্বের স্বাদ নিচ্ছেন, কিন্তু পাহাড়ে ভোটের আগে এডিসি নির্বাচনের আগে অন্য রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে কিভাবে দেখছেন আপনারা? কি নেহাতি মজা নিচ্ছেন নাকি ভয় পাচ্ছেন যে এডিসি তো এবার আপনাদের বিশেষ কিছু করা সম্ভব হবে না? এটা মজার কথা নয়, এটা ভারতীয় গণতন্ত্রের লজ্জা। আমি বলেছি আরো দু একটা চ্যানেলকে মাধ্যমকে যে বিজেপি বা তার সহযোগীরা শুধু ত্রিপুরাতে না সারা দেশেই ভারতবর্ষের যে সাংবিধানিক বা গণতান্ত্রিক ঐতিহ্যটাকেই ধ্বংস করে দিয়ে এটা অন্য অর্থে একটা শব্দ ব্যবহার করা হয় পলিগামি, একটা পলিটিক্যাল পলিগামি আমাদের দেশে এটা ওরা প্রচলন করেছে ত্রিপুরাজ্যের মধ্যেও। এটাই আজকে আমরা লক্ষ্য আমরা করছি যে একটা দল সে আরেকটা দলের সাথে এই জোটবদ্ধ হয়ে নির্বাচনে দাঁড়িয়েছে, নির্বাচনে মিথ্যার উপর ভর করে জিতেছেও, সরকারে আছে, মন্ত্রিত্বের স্বাদ এবং সবকিছু ভোগ করছে, তারপরও তারা আরেকটা দলের সাথে গিয়ে আপাত করছে যে দলের লক্ষ্য বা যে দলের এখন অব্দি ঘোষিত বক্তব্য সম্পূর্ণভাবে এই বিজেপি নীতির বিরুদ্ধে। আবার সেই দল মানে আইপিএফটি যখন আরেকটা দলের সাথে এরকম চুক্তিবদ্ধ হলো এবং আজকে সেখানে একই প্ল্যাটফর্ম থেকে বক্তৃতা করল, এখন প্রায় এই তিন চারদিন যাওয়ার পরও বড়সড়ি বিজেপি তাদের মন্ত্রিসভা থাকা সম্পর্কে
তোমরা বেরিয়ে যাও বা তোমাদের মানে এই এই আতাত কেন হলো নিয়ে জিজ্ঞেস করার ক্ষমতা রাখছে না। আপনি রাজ্যমন্ত্রী সভা, আপনি আইপিএফটির, আমি শেষ করছি, এটা শুধু আইপিএফটির বর্তায় না, এটা নীতিহীনতা, সুবিধাবাদী ইয়ে, এটা বিজেপি এবং আইপিএফটি উভয় দলের উপরে এটা বর্তায়। আচ্ছা, একটা ব্যাপার, আপনি রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদে ছিলেন, মন্ত্রী ছিলেন, আপনি সাংসদ ছিলেন এবং দলীয় গুরুত্বপূর্ণ পদ এখনো সামলাচ্ছেন, সেই অর্থে রাজনীতির র থেকে শুরু করে ত পর্যন্ত আপনার জানা। তো এবারে যদি বিজেপি আইপিএফটিকে বলে তোমরা সরে যাও, তোমাদের সাথে জোট আমরা রাখছি না, তাহলে কি সরকার পড়ে যাবার সম্ভাবনা দাঁড়ায়? কেননা বিক্ষুব্ধ গোষ্ঠী একটা রয়েছে বিজেপিতে, এমএলএরা। এটা সরকার, সরকার তো অন্তত অঙ্কের হিসেবে পড়ছে না, বিক্ষুব্ধ থাকলেও সে বিক্ষুব্ধ বিজেপি থেকে বের হয়নি এবং বিজেপির এককভাবে 36 জন বিধায়ক আছেন, কাজে ওরা চলে গেলেও বিজেপির সরকার সেখানে থাকবে। কিন্তু এটা 36 জন থাকলেও মানে পাটিগণিতে এদের সংখ্যাটা থাকলেও এরা যে কত কমজোর, দুর্বল এবং ব্যাংকরাপ, এটাই বোঝা যায় যে আরেকটা দল তার ঘাড়ে বসে আরেকটা দলের সাথে আঘাত করছে, তাকে ঘাট থেকে নামাতে পারছে না, তো নামানো তো দূরে থাক, একটা কথা বলতে পারছে না। কাজে বিজেপি যে কত দেউলিয়া, কি তার রাজ্যের নেতৃত্ব, কি তার জাতীয় নেতৃত্ব, এই ঘটনায় এই ঘটনা দিয়ে তার প্রকাশ করে আসছে শুধু যে কালো টাকা আর বেশি বল দিয়েই এরা ত্রিপুরায় টিকে আছে, কিন্তু ভেতর থেকে এদের মানে আর সে নৈতিকতা, নৈতিকতাও নেই আর ভেতর থেকে তাকে শক্তিও নেই। এই হলো আজকে ত্রিপুরা রাজ্যের বিজেপির দুর্দশা। একটা শেষ প্রশ্ন থাকবে, পাহাড়ে বামেদের অবস্থান কি? কেননা যে জনজাতি অধ্যুষিত এলাকাগুলো একটা সময় লাল দুর্গ ছিল বা বামেদের ভোট ব্যাংক ছিল, তারা কিন্তু গত বিধানসভা নির্বাচনে আপনাদের খুব একটা সমর্থন করেনি, ত্রিপুরা ল্যান্ডের দাবিকে মেনেই হোক বা বিভিন্ন দাবিতে। এবার তো গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের দাবি, দেখুন পাহাড়ের মানুষ গত নির্বাচনেও এবং গত 3 বছর এত বঞ্চনা, নিপীড়ন এবং এই নানাভাবে যে অবহেলিত হওয়া সত্ত্বেও যে বামফ্রন্ট সম্পর্কে তাদের যে ধারণা, অর্থাৎ বামফ্রন্ট এটা শুধু এই আদিবাসী অংশের মানুষ না, ট্রাইবাল অংশের মানুষ না, তারা গরিব অংশের মানুষের বন্ধু এবং এরা যখন সরকারে ছিল তখনই একমাত্র ত্রিপুরাজ্যের এই প্রত্যন্ত অঞ্চলে এডিসি হোক নন এডিসি হোক তাদের কাজ হয়েছে, এটা তারা স্বীকার করে। কিন্তু তারা স্বীকার হয়েছিল গত বিধানসভা নির্বাচনে একটা মিথ্যা প্রতিশ্রুতির কাছে, মোহের কাছে, যখন দেশের একদম সর্বোচ্চ ক্ষমতাধারী এই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দেশের শাসক দলের সভাপতি স্বয়ং যখন ত্রিপুরাতে এসে বলে আমাকে এক মোকা দিচ্ছি, একটা সুযোগ দিন, ত্রিপুরা ল্যান্ড দেব, ভিশন ডকুমেন্ট দেব, হীরায় মরে দেব, তখন এই যে মানুষের যে সাধারণ ভালোবাসা বা তাদের যে বিশ্বাস, এটা সময়কের জন্য হলো এটা একটু মানে নড়বড় হয়ে যায়, এটাই হয়েছে। এই জন্যই আজকে এখন যখন তাদের সেই মোহ যখন আজকে ভেঙে যাচ্ছে, কেটে যাচ্ছে, বিজেপি থেকে এবং আইপিএফটি থেকে মানুষ মুখ ফিরে নিচ্ছেন, সেই লোকদেরকে ধরার জন্য ওই ত্রিপুরা ল্যান্ড তার চেয়ে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড কথা বলতে হচ্ছে। এখানে কোন প্রকৃত বাস্তব কোন স্লোগান দিয়ে এদেরকে ধরার মানে মানে ধরার সে সাহস করতে পারছে না। কাজেই বর্তমান অবস্থায় আমাকে জিজ্ঞেস করছেন পাহাড়ের অবস্থা কি, আপনাদের অবস্থা কি, বামেদের অবস্থা কি? না, পাহাড় বামেদের অবস্থা বলছি যে জনগণের তরফ থেকে আমরা যে পাহাড়ে উন্নয়ন করেছি এই ধারণা এখন অটুট, কিন্তু এই যে মিথ্যা এবং মোহ এটা সময়ের জন্য মানুষকে একটু অন্যদিকে দাবিত করছে, এটা কাটিয়ে উঠতে একটু সময় লাগবে, এটা আমাদেরকেও একটু ক্ষতিগ্রস্ত করেছে এবং এটা সম্পূর্ণভাবে এখন ওভারকাম হয়নি, আর একটু সময় লাগবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সূত্রের খবর, এডিসি ভোটে এবার শাসক বিজেপি
কোনো ফ্যাক্টরি না। আইপিএফটির প্রভাবে বিজেপি এমনিতেই কোণঠাসা, সেই জায়গায় লড়াইটা হবে আইপিএফটি তিপ্রাহা বনাম বামেদের। তবে ত্রিপুরাতে ইদানিং প্রতি চব্বিশ ঘন্টায় পাল্টেছে রাজনৈতিক রূপরেখা, যার জেরে 100% হলফ করে কিছু বলাটা একটু মুশকিল। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।